আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া শিক্ষা করব। আমরা যদি ইখলাসের সহিত এই দোয়াটা পাঠ করতে পারি, হয়তো এই দোয়ার উছিলে আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপরোক্ত কালেমা পাঠ করলে সমস্ত গুনাহের কাফফারা হয়ে যায়, যদিও তাহার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। অন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে বসা অবস্থায় এই কালেমা 10 বার পড়বে, তার জন্য 10টি নেকি লেখা হবে, 10টি গুনাহ মাফ করা হবে, বেহেস্তে তার 10টি মর্যাদা লাভ হবে, এবং সমস্ত দিন সে শয়তান ও ক্ষতিকর বস্তু হইতে হেফাজত থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলটুকু করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এখন আমরা এই দোয়াটা আমরা সহি শুদ্ধ করে শিক্ষা করব, যে দোয়া পড়লে সমস্ত গুনাহের কাফফারা হয়। এই দোয়াটা আমরা এখন সহি শুদ্ধ করে শিক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলটুকু করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।